হাই ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব কানে পানি ঢুকলে কি করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সাঁতার কাটতে গেলে বা ঝর্ণার নিচে গোসলের সময় অনেক ক্ষেত্রে হঠাৎ কানে পানি ঢুকে যায়। তবে বেশি পরিমাণে পানি না ঢুকলে তেমন কোনো সমস্যা হয় না। কানের ভেতরে ওয়াক্স অল্প পরিমাণে পানি শোষণ করে নেয়। গোসল করতে গিয়ে কানে হঠাৎ পানি ঢুকে গিয়ে কান বন্ধ হয়ে যেতে পারে। কানে পানি থেকে গেলে কান পাকা ও তীব্র ব্যথা সহ নানান রকমের শারীরিক সমস্যার কথা আমরা সকলেই শুনে থাকি। কানে বেশি পরিমাণে পানি গেলে সমস্যা হতে পারে। আর কারো কানে যদি ছিদ্র থাকে বা আগে থেকে সংক্রমণ থাকে, তাদের ক্ষেত্রে কানে পানি গেলে সমস্যা হতে পারে। কানে পানি ঢুকলে অনেকে কটন বার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন, ভুলেও এই কাজটি করবেন না। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই কানে পানি ঢুকলে কি করবেন। মাথাটি কাত করুন। যে কানে পানি ঢুকেছে সেদিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের উপরে এবং চাপ দিন। চাপ দিয়ে হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বের হয়ে গেছে। এভাবে বেশ কয়েকবার করুন। দেখবেন পানি বের হয়ে কান বন্ধ হওয়ার সমস্যা দূর হবে। নাকের ফুটো বন্ধ করুন। একটা লম্বা শ্বাস নিন। এবার দুই আঙ্গুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে ফেলুন। এখন এই বন্ধ নাক দিয়ে নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। খুব জোরে বল প্রয়োগ করতে হবে না। সাধারণত যেভাবে নিঃশ্বাস ফেলেন সেভাবে ফেললেই হবে। কানে আওয়াজ শুনতে পাবেন। বুঝবেন যে পানি বের করে বন্ধ কান ঠিক হয়ে গেছে। যে কানে পানি ঢুকেছে সেই কানটি বালিশে চাপা দিয়ে শুয়ে থাকুন এবং সম্ভব হলে ঘুমিয়ে পড়ুন। ঘুম ভাঙলে দেখবেন কানে সমস্যা নেই। চুইংগাম বা যে কোনো কিছু চিবিয়ে খান, যেটা বেশ করে চিবাতে হয়। এমন খাবার বেছে নিন। খাবার চিবানোর সময় যে মুভমেন্ট তৈরি হবে সেটা বন্ধ কানকে তুলে দিতে সহায়ক। এছাড়াও হাই তুললেও কানের পানি বেরিয়ে বন্ধ কান খুলে যেতে সহায়ক। হেয়ার ড্রায়ার বেশ ভালো কাজ করে এক্ষেত্রে। একদম লোতে ড্রায়ার সেট করুন। তারপর কান থেকে 10-12 ইঞ্চি দূরে রেখে তাপ দিন। কানের পানির সমস্যা দূর হয়ে যাবে। অলিভ অয়েল। ছোটবেলায় কানে পানি ঢুকলে আমরা সরিষার তেল কানের ভিতরে দিই। কিছুক্ষণ পর কান কাত করলে তারপর আপনা আপনি বের হয়ে আসত। এটা করতে পারেন, তবে সরিষার তেলের চেয়ে অলিভ অয়েল এক্ষেত্রে ভালো কাজ করবে। 3-4 ফোঁটা অলিভ অয়েল কানে দিয়ে মিনিট 10 রাখুন। এবার যে কানে পানি ঢুকেছে সেদিকে কাত হন। দেখবেন পানি বের হয়ে যাবে। তোয়ালে। গরম পানিতে তোয়ালে বা পাতলা কাপড় ভিজিয়ে নিয়ে কানে ধরুন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ধরে রাখুন। 4-5 বার এভাবে করুন। এরপর যে কানে পানি ঢুকেছে সেদিকে কাত হয়ে শুয়ে পড়ুন। এত কিছু করার পরও যদি পানি বের না হয় বা কান ভারী ভারী লাগে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।